যত যা কাগজ বেরোচ্ছে এখন, এগুলো সিপিএম এর লোকেরাই কোঅর্ডিনেশন কমিটি করছে বিভিন্ন জায়গায় বসে থেকে। ওদের একটা ফাইল খুঁজুন পাবেন না, 2001 সালের ফাইল খুঁজুন লুকিয়ে রেখেছে পাবেন না, 2002 এর খুঁজুন পাবেন না, 2009 এর খুঁজুন পাবেন না, 2010 এর খুঁজুন পাবেন না। হয় চুরি করেছে, নয় পুড়িয়ে দিয়েছে, নয় লুকিয়ে রেখেছে। আর আজকে তোমার গলার বেশি জোর। কদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন বাম আমলের যাবতীয় নথি নাকি নষ্ট করে ফেলা হয়েছে, পুড়িয়ে দিয়েছে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি। এবার হাতে গরম প্রমাণ, কে পোড়াচ্ছে নথি? এই ছবি ভাঙড়ের, যেখানে তৃণমূল কংগ্রেস নেতা শওকত মোল্লা এবং প্রাক্তন বিধায়ক রাবুল ইসলামের নির্দেশে গাছের পাতাটাও নড়ে না, সেই ভাঙড়ে পড়ছে সরকারি নথি। গ্রামবাসীদের কাছ থেকে খবর পাওয়ার পর ঘটনাস্থলে সিবিআই। আগুনে পুড়ে যাওয়া নথি, কাগজ, বিল উদ্ধারের চেষ্টায় মরিয়া। কাগজের সরকারি স্ট্যাম্প দেখে তদন্তকারীরা মনে করছেন সেগুলি নিয়োগ সংক্রান্ত কোনো নথি হতে পারে, হতে পারে কয়লা সংক্রান্ত নথিও। ভাঙড়ের আন্দুলবেড়িয়ার বাগানবাড়ি সংলগ্ন এলাকার ঘটনায় সরগরম রাজ্যের রাজনীতি। গ্রামবাসীদের বক্তব্য, মঙ্গলবার স্থানীয় কয়েকজন তৃণমূল কংগ্রেস নেতা সকালে লরি করে বিশাল কাগজপত্র নিয়ে যান সেই মাঠে, সেখানে কাগজ ফাইলগুলি একসঙ্গে জড়ো করে আগুন ধরিয়ে দেন। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পায় সিবিআই। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ এই সমস্ত নথি পোড়ানোর দরকার পড়লো কেন তৃণমূল নেতাদের? গ্রামবাসীদের সূত্রে জানা গেছে, যে তৃণমূল নেতারা লরিতে করে কাগজ এনেছিলেন তারা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ। ফাইল কাগজগুলি অর্ধেকের বেশি পুড়ে গিয়েছে, আগুনে বালি আর জল দিয়ে নিভিয়ে নথি উদ্ধারের চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা। গোটা এলাকা ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী। সিবিআই জনআষ্টেক অফিসার চেষ্টা করছেন নথি বাঁচানোর। স্বাভাবিকভাবেই প্রশ্ন, নতুন কোনো কেলেঙ্কারি সামনে আসতে চলেছে নাকি কয়লাকাণ্ডে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেককে পরপর দুদিন ডাকের পরই সরকারি নথি পোড়ানোর চেষ্টা, নাকি শওকত মোল্লা যে কিনা অভিষেকের ডান হাত তাকে তলব করায় নষ্ট করতে হচ্ছে সরকারি নথি? এর আগেও কালীঘাটের গঙ্গার কাছে পাওয়া গেছিল 5 বস্তা ভর্তি টাকা পোড়ানোর হদিশ, যে তদন্তের ভার নিয়েছিল কলকাতা পুলিশ, এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি টাকা পোড়ানোর ঘটনায়। 2011 সালের নির্বাচনে কুপন পোড়ানো হয়েছিল বাইপাসে তৃণমূলের রাজ্য অফিসে, অভিযোগ করেছিলেন সিপিআইএম নেতা গৌতম দেব, যিনি পুড়িয়েছিলেন তিনি গতকাল রাত থেকেই নিখোঁজ, সকালে তার খোঁজ মেলে দিল্লি বিমানবন্দরে। দীর্ঘদিন পর আপনি হঠাৎ করে দিল্লি আসছেন, ওই জন্য মাঝে মধ্যে আসি, এবার দেরি হয়েছে, এসে গেছি। কদিন থাকবেন দাদা? কদিন দরকার হবে সেকদিনই থাকবেন। মুকুল রায়, একতা তৃণমূল কংগ্রেসের নাম্বার 2, কুপন পোড়ানোর সংস্কৃতির মাস্টার মাইন্ড, আজ অসুস্থ। আর আজই কোনো এক বিশেষ তথ্য আড়াল করতে সরকারি নথি পোড়ানো হলো, একেই হয়তো বলে সময়ের সমাপতন। তবে সাধারণ মানুষ চায়, কোন সরকারি নথি পোড়ানো হলো সেই তথ্য সামনে আসুক দ্রুত, কোন দুর্নীতিকে আড়াল করতে পোড়ানো হচ্ছে সরকারি নথি, কারা এর পিছনের লোক, খুঁজে বার করুক সিবিআই। মাধ্যম, ব্যুরো রিপোর্ট।